কিছুক্ষণ আগে উদ্বোধন হলো বহুল প্রতীক্ষিত চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা 11:45 পতেঙ্গা প্রান্তে টানেল উদ্বোধন করেন। এই টানেল উদ্বোধনের মধ্য দিয়ে বন্দরনগরের চট্টগ্রাম ওয়ান সিটি টু টাউন মডেল দৃশ্যমান হবে। এই টানেল দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সংযুক্তি, চট্টগ্রাম শহরে যানজট হ্রাস, আনোয়ারা প্রান্তে গড়ে ওঠা শিল্পাঞ্চল এবং পর্যটন শিল্প পণ্য পরিবহনে যুগান্তকারী ভূমিকা পালন করবে। কর্ণফুলী কেপিজেড মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের বিস্তারিত জানাতে টানেলে আনোয়ারা প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন মারুফ রেজা। মারুফ, টানেল উদ্বোধনের আনুষ্ঠানিকতা সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। জিরা, প্রতীক্ষা প্রহর কিন্তু শেষ হয়ে গেল। দেশের প্রথম ইতিহাসে প্রথমবারের মতো যে টানেলটি সেটিও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণ আগে নিশ্চয়ই দর্শকরা দেখছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে সেটি উদ্বোধন করেন এবং পরবর্তীতে একটি জিপে করে কিন্তু তিনি টানেল পেরিয়ে আসেন এবং মাত্র 3 থেকে 3.5 মিনিটের মধ্যে। এবং আপনারা দেখছিলেন যে সেই টানেল পার হয়ে আনোয়ারা প্রান্তে তিনি কিন্তু টোল দিচ্ছিলেন, নিজের হাতে টোলও দিলেন এবং খুব উচ্ছ্বসিত দেখাচ্ছিল প্রধানমন্ত্রী, কারণ এটি ছিল সরকারের একটি প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি যেমন তিনি বাস্তবায়ন করে যাচ্ছেন, তিনি যেমন খুশি তেমনি খুশি কিন্তু এই এলাকার সাধারণ মানুষজন। এবং এই মুহূর্তে টানেল টোল দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দ্বিতীয় যে কর্মসূচি রয়েছে সেই সর্বোচ্চের উদ্দেশ্যে আসছেন। আমি যেখানটিতে দাঁড়িয়ে আছি ঠিক এই মুহূর্তে আনোয়ারার কোরিয়ান ইপিজেড মাঠের যে ময়দান সেখানে, এইখানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সেই জনসভায় প্রধানমন্ত্রী তার দ্বিতীয় কর্মসূচি সেখানে তিনি আসবেন এবং ভাষণ দেবেন। আপনি দেখতে পাচ্ছেন সেই যে এখানকার সাধারণ মানুষ তারা কিন্তু অপেক্ষায় আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণ আগে তারা একটি উপহার পেয়েছেন, বড় একটি উপহার পেয়েছেন এবং অতীতে কিন্তু 15 বছরে অনেক উপহার পেয়েছেন। সেই হিসেবে এলাকার সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে এবং শুধুমাত্র স্বাগত জানাতে তারা কিন্তু অপেক্ষা করছেন। আপনারা যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণের মধ্যে হয়তো বা 5 থেকে 7 মিনিটের মধ্যে এই এই মাঠে এসে পৌঁছাবেন, কিন্তু তবে এই সাধারণ মানুষ যারা দেখতে পাচ্ছেন রোদের মধ্যে তারা কিন্তু অনেক সকাল থেকে কিন্তু তারা প্রধানমন্ত্রীর অপেক্ষায় তারা এখানে উপস্থিত হয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরো কোরিয়ান ইপিজেড মাঠের কিন্তু দুপ্রান্ত চার প্রান্তে কিন্তু মানুষে ছেয়ে গেছে, ভরে গেছে, তারা অপেক্ষা করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে। নীরা, এখানে 2008 সালে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাতে প্রতিশ্রুতি দিয়েছিল চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার, সেই প্রতিশ্রুতি সবশেষ সংযোজন বলা যায় আজকে যে বঙ্গবন্ধু টানেলটি উদ্বোধন করেন সেই টানেলটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর কিছুক্ষণের মধ্যে এই মাঠে এসে পৌঁছাবেন আমরা হয়তোবা, এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, প্রধান আজকে শুধুমাত্র টানেল উদ্বোধন করছে তাই শুধু নয়, এখানে আমরা মঞ্চের পাশে একটা জায়গা দেখতে পাচ্ছি যেখানে এই টানেলের পাশাপাশি আরও 17টি উন্নয়ন প্রকল্পের প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এবং আগামীতে কেন্দ্র করে এখানকে আরও নতুন নতুন কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তরও কিন্তু দেওয়া যাচ্ছে। অর্থাৎ আজকে চট্টগ্রামবাসীর জন্য একটি সুবার্তা নিয়ে আসছেন প্রধানমন্ত্রী, শুধুমাত্র টানেল উদ্বোধন সেই না, আরও কিছু প্রকল্প উদ্বোধন সহ আগামীতে কী ধরনের পরিকল্পনা রয়েছে এই নগরকে কেন্দ্র করে সেই কিন্তু এই বক্তব্যে তিনি তুলে ধরবেন। নীরা, এই একটি বিচ্ছিন্নতা ছিল চট্টগ্রামকে আনোয়ারা এবং পতেঙ্গা প্রান্ত একটি এক ধরনের একটা অপূর্ণতা ছিল চট্টগ্রামবাসীদের জন্য বা যারা ব্যবসায়ী রয়েছে তাদের জন্য, এবং সেই অপূর্ণতা কিন্তু আজকে পূর্ণ হয়ে গেল শুধুমাত্র একটি এই টানেলের উদ্বোধনের মধ্য দিয়ে। আরেকটি বিষয় জানিয়ে রাখি নীরা, যে আজকে উদ্বোধন হলেও এটি কিন্তু সাধারণ মানুষের জন্য, যাত্রীদের জন্য খুলে দেওয়া হচ্ছে, আরেকটি দিন অপেক্ষা করতে হবে তাদের। অর্থাৎ আগামীকাল রবিবার ভোর 6টা থেকে কিন্তু এই টানেলটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। নীরা, এই মুহূর্তে আমরা অপেক্ষা করছি প্রধানমন্ত্রী আগমনের, ঠিক কিছুক্ষণের মধ্যে হয়তো বা প্রধানমন্ত্রী পৌঁছাবেন এবং তার এই আয়োজিত যে জনসভা সেই জনসভায় ভাষণ দেবেন। তো নীরা, আমার কাছে এখনকার খবর ছিল এতটুকুই, আমরা নিশ্চয়ই পরবর্তী খবরে এর বিস্তারিত আপনার মাধ্যমে সাধারণ মানুষকে জানাতে পারবো। নীরা আজি মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ চট্টগ্রামের টানেল আনোয়ারা প্রান্ত থেকে উদ্বোধনের বিস্তারিত জানাচ্ছিলেন মারুফ রেজা।